দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা এবার বিড়াল বাবু সেজেছে, নিজের মেয়ের শুদ্ধ এবার জেলে ঢুকেছে, নিজের মেয়ের শুদ্ধ এবার জেলে ঢুকেছে, নিজের মেয়ে নিয়ে দেখো জেলে ঢুকেছে বীরভূমের ওই বাঘের বাচ্চা, দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা। কে বলেছিল বাঘের বাচ্চা যেন, কে বলেছিল ওর নাম যেন কি? ওর নামটা উচ্চারণ করতে আমি ঘৃণা করি। কবে যে ওর বাড়ি ইডি যাবে এই ভেবে ভেবে আমি কুল পাচ্ছি না। আরে বাবা, উনি বলে যে বাঘকে খাঁচায় ধরে রেখেছে, কদিন ধরে রাখতে পারবে? ওরে আমার কপাল রে! এবার বাঘের মেয়েও নেছে, বীরভূমের ওই বাঘের বাচ্চা, জোরে জোরে দেখো বিড়াল বাবু সেজেছে, কেষ্টদান মেয়েকে নিয়ে তিহারে গেছে, কেষ্টদান মেয়েকে নিয়ে তিহারে গেছে, যে তিহারের মধ্যে আছে বাবা আর মেয়ে, তবে ঢুকবে পিসি ভাই পা আছি সেই দিকে চেয়ে। আমি এবার চোরগুলো সব ধরে নিয়ে, এই চোরগুলো সব ধরে নিয়ে বিজেপি সোনার বাংলা গড়তেছে, বিজেপি সোনার বাংলা গড়তেছে। হ্যাঁ, বীরভূমের ওই বাঘের বাচ্চা বিড়াল বাবু। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর সর্বশেষ যারা সামনে আপনারা বসা রয়েছেন, আমরা তো চেয়ারে বসেছি আপনাদের পেয়ার পাওয়ার জন্য। আপনাদের পেয়ার আছে যতক্ষণ আমাদের চেয়ার আছে ততক্ষণ। হরি বল, হরি বল। তাহলে সমস্ত কিছুর মূল হচ্ছে যারা জনতা জনার্দন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি সবাইকে আবার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইতিপূর্বে মূল্যবান বক্তব্য, সাংগঠনিক বক্তব্য আমাদের মাননীয় জেলা সভাপতি মহাশয় রেখেছেন। আমি তো আর অত সাংগঠনিক দিক দিয়ে পরিপক্ক না, আমি কবি গান গাই। এখন বলুন, আমি এইটুকু বলতে পারি যে 2018 সালের নির্বাচন কিন্তু এবার নয়, এবার কিন্তু 2023 সালের নির্বাচন, এবং আপনারা একদম শির দ্বারা খাড়া করে লড়াইয়ের জন্য তৈরি হন। ওরা যে কয়জনই আসুক না কেন, পাগল বিজয় সরকার বলেছিলেন 10 জন চোর যদি বাড়িতে আসে আর এক বুড়ো যদি ঘরের মধ্যে বসে ঠুলঠুলোই একটা আসে, ওই চোর সেই ত্রাসে চলে যায়। ওরা হচ্ছে চোর, ওই চোরদের তাড়াতে আমাদের কয়েকজনই যথেষ্ট। ওরা যে কাজ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে, আমার মনে হয় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ কোনো ক্ষমতাসীন দলের এত বড় দুর্নীতি কোনোদিন কেউ দেখেনি। ঠিক বলছি কি বেঠিক বলছি? তাদের শিক্ষামন্ত্রী সহ পুরোপুরি শিক্ষা দপ্তর জেলে, আর একে একে ঢুকতেছে এমএলএ। দেখেন, একটা কথা মনে রাখবেন, বাবার মেয়ে যদি তিহারে পাশাপাশি থাকতে পারে তাহলে খুব বেশি দিন দেরি নাই, হয়তো পিসি ভাইপো তিহারে পাশাপাশি থাকার ব্যবস্থা হবে। না না না, আমরা করে দেবো তা না, করবে তো আদালত, ইডি, সিবিআই, ওর মধ্যে আমাদের কোনো ভূমিকা নাই। আমরা খালি দেখব আর হাতে তালি দেব, আর জনগণকে জাগাবো আর চোর তাড়াবো। আমাদের মাননীয় জেলা সভাপতি মহাশয় তিনি আপনাদের কি কি করতে হবে সব বলে দিয়েছেন। আমি একটা কথাই বলবো, আমাদের লড়াই কি তৃণমূলের বিরুদ্ধে তো নাকি নাকি বিজেপির বিরুদ্ধে? বিজেপি কি বলেন, আপনারা কি বলেন? তৃণমূলের বিরুদ্ধে নামতে হবে যুদ্ধে। কিন্তু বিভিন্ন জায়গায় যে আমার কাছে খবর পাই, ওরে ভাই সে বিজেপির বিরুদ্ধেই বিজেপি আগের থেকেই বাদাইছে লড়াই,
এইগুলো কিন্তু ঠিক না। আমাদের লড়াই হবে কাদের সঙ্গে? জোরে, তৃণমূলের বিরুদ্ধে। আর আমরা একসঙ্গে যদি না যেতে পারি যুদ্ধে, তাহলে আমরা দুর্বল হয়ে যাব। ওরা হাসাহাসি করবে, এই তো বেড়ে গেছে, এই যে বেড়ে গেছে। এইবার কথা হচ্ছে, রামপদবাবু একটা বিশাল বড় কথা বলেছেন যে একটা বুথ থেকে দুজন, তিনজন, চারজন, পাঁচজন দাঁড়াতে চাইছেন। এমন একটা টাইম ছিল যে বুথে বিজেপিতে দাঁড়াবার মতো একটা লোক পাওয়া যাচ্ছে না, ধরে বেঁধে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে, ছিল কি না? আজ এখন বলছে আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। এটা খুব ভালো লক্ষণ, এটা আমাদের জয়ের লক্ষণ, আমরা জয়যুক্ত হবই। তাহলে সবাই দাঁড়াতে চাইবে, কিন্তু টিকিট কে পাবে? একজন পাবে, তাই তো? একটা বুথে তো একজন পাবে, চার পাঁচজন দাবিদার থাকবে। যারা পাবে না, তাদের যদি মনে আসে এই ভাবনা, তাহলে আমি পাবো না, কোনো কাজে যাব না, তাহলে ওটা বিজেপি না, ওটা বিজেপি না। ও দাঁড়াইয়ে জেতার পরে তৃণমূলকে সাপোর্ট করতে এসেছিল, বিক্রি হওয়ার জন্য এসেছিল। একদম পারফেক্ট কথা বলে দিচ্ছি। আর যে খাঁটি বিজেপি, আজ যদি রাজ্য সংগঠন থেকে কিংবা আমার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অর্ডার করেন, অসীম সরকার তোমাকে এখনই রিজাইন দিতে হবে, আমি হাসি মুখে এমএলএ পদ থেকে রিজাইন দিয়ে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সদস্য হয়ে কাজ করব, কোনোদিন তৃণমূলে যাব না, ওই ডাকিনী যোগিনীর দলে, চোরের রানীর দলে আমরা যাওয়া মানুষ না। অনেকে দেখছি বলছে না টিকিট যখন পাবো না, তাহলে আমি আর কোনো কাজে যাব না। তার মানে উনি টিকিট পাবে, যে তারপরে তারপরে পকেট ভরিয়ে কুটাস করে ওই দলে যাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? টিকিট একজনই পাবে, দল যাকে নির্বাচন করবে, দুটো তিনটে চারটে যা নাম আসুক, এখানে এমএলএ এর কোনো হাত নাই। আপনারা অনেকে ভাবতে পারেন এমএলএ মনে হয় ফোন করে করে এই নাম দিচ্ছে ভরিয়ে, একদম বাজে কথা, মিথ্যা কথা। এমএলএ এর বাপের সাধ্য নাই যে কাউকে সরাসরি টিকিট দেওয়ার। আর এবার শ্রদ্ধেয় রামপদ দাস আমাদের সভাপতি থাকায় এবং যে টিম তৈরি হয়েছে, নির্বাচনী টিম, কেউ বলতে পারবেন না কোথাও একটা টাকার খেলা হবে। এমন খেলা যদি কেউ কোনো জায়গায় খেলে, তার কোনো খবর পেলে আমাদের একটু জানাবেন, আমাদের একটু জানাবেন। এখানে স্বচ্ছ মানুষ টিকিট পাবে, কাজের মানুষ টিকিট পাবে, কাজের মানুষ টিকিট পাবে না, পাবে না, পাবে না।